হাসপাতালকে পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ নিল বিএসএফ এদিন বসিরহাট জেলা হাসপাতালে সাফাই অভিযানে নামেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা হাসপাতাল পরিষ্কার রাখতে এবার উদ্যোগ নিল সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা বুধবার বসিরহাট জেলা হাসপাতাল চত্বর সাফাই অভিযানে নামলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা ঝাড়ু কোদাল নিয়ে এদিন সাফাই অভিযানে নামেন তারা সাফাই অভিযানে নেতৃত্ব দেন বিএসএফ একশো তিপ্পান্ন নম্বর ব্যাটালিয়ানের কমান্ডার সুরেন্দ্র সিং

বিএসএফ সূত্রে खबर सरकारी বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণের পরেও মশাবাহিত রোগের প্রকোপ আটকানো যাচ্ছে না সে কারণেই এদিন সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় इस वजह से हम लोग आते रहते हैं यहाँ पे देखा कि हॉस्पिटल बहुत, बहुत एरिया फैली हुई है और यहाँ पर जो है सिविल एडमिशन की उतनी ज्यादा व्यवस्था नहीं है जितनी की जनसंख्या का जनसंख्या का दबाव है जनसंख्या बहुत आती है यहाँ पे लोगों को बहुत ज्यादा मरीज जाते हैं कूड़ा तो करकट हो जाता है उसको साफ करने के लिए ब्यूरो रिपोर्ट न्यूज नोमैंसलैंड बोशिर